নমস্কার বন্ধুরা, টাইম ফিস লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত। তিন চার দিন আগে আমি মাইক্রো ওভেন নিয়ে আপনাদের সাথে দুটো ভিডিও শেয়ার করেছিলাম। প্রথম ভিডিওতে ছিল মাইক্রো ওভেন কিভাবে ব্যবহার করতে হয় আর মাইক্রো ওভেনে কি কি ধরনের বাসনপত্র ব্যবহার করা যায়, আর দ্বিতীয় ভিডিওতে আমি শেয়ার করেছিলাম মাইক্রো ওভেনে কিভাবে কেক তৈরি করা যায়। ভবিষ্যতে আমি মাইক্রো ওভেনে কিভাবে রান্না করা যায় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকে আমি শেয়ার করব মাইক্রো ওভেনে রান্না করবার পর মাইক্রো ওভেনকে কিভাবে পরিষ্কার করতে হয়। কোনো জিনিসই ব্যবহার করার পর কিন্তু পরিষ্কার করাটা ভীষণই প্রয়োজনীয়। যেমন আমরা নিত্যদিন গ্যাস ওভেনে রান্না করবার পর আমরা সেটাকে সুন্দর করে ধুয়ে মুছে বা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, আর মাইক্রো ওভেনেও কোনো কিছু যদি আমরা রান্না করি আমাদের মাইক্রো ওভেনটাকেও কিন্তু পরিষ্কার করাটা ভীষণই প্রয়োজনীয়। কারণ মাইক্রো ওভেন যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় মাইক্রো ওভেনের মধ্যে ছোট ছোট পোকামাকড় তৈরি হতে থাকে, বিশেষ করে আরশোলা বা ককরোচ। আর মাইক্রো ওভেনের চারিদিকেও কিন্তু পিঁপড়ে টিকটিকি বা আরশোলার আনাগোনা হতে থাকে। কি করে সেই সমস্ত পোকামাকড়ের আনাগোনা না হবে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শুরু করা যায় আজকের ভিডিওটি। মাইক্রো ওভেনে স্টিম ক্লিন বলে একটা বাটন থাকে, বিশেষ করে স্যামসাং এর মাইক্রো ওভেনে কিন্তু এই স্টিম ক্লিন পদ্ধতিটা থাকে, এলজির মাইক্রো ওভেনেও থাকে, অনেক মাইক্রো ওভেনে আবার সেটা থাকে না। যদি কারোর মাইক্রো ওভেনে স্টিম ক্লিন বলে যে বাটনটা আছে সেটা থাকে, সেটাকে প্রেস করেও কিন্তু আপনারা মাইক্রো ওভেন ক্লিন করতে পারেন। তবে আমি একদম সাধারণভাবে মাইক্রো ওভেন কিভাবে ক্লিন করতে হয় সেটাই দেখিয়ে দেব। কারণ স্টিম ক্লিনের পদ্ধতিটা কারোর মাইক্রো ওভেনে আছে, কারোর মাইক্রো ওভেনে নেই। দেখুন, আমার মাইক্রো ওভেনটা কিন্তু ভীষণভাবে অপরিষ্কার রয়েছে, রান্না করবার পর সেটা আমার পরিষ্কার করা হয়নি। এটাকে আমি আজকে একদম সুন্দরভাবে পরিষ্কার করব, আর পরিষ্কার করব কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া জিনিস দিয়ে। একটা প্লাস্টিকের বাটি নিয়েছি, মাইক্রো মোডে কিন্তু প্লাস্টিক ব্যবহার করা যায়। এখানে মানে মাইক্রো মোডে কখনোই কিন্তু স্টিলের বাটি বা স্টিলের কোনো কন্টেনার ব্যবহার করা যায় না। বেশ কিছুটা পরিমাণে আমি জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি দুটো লেবুর টুকরো। লেবুর টুকরোর বদলে কিন্তু আপনারা ভিনেগারও এখানে ব্যবহার করতে পারেন। এবার ডোরটা বন্ধ করে হাই টেম্পারেচারে, এই যে 900 হাই পাওয়ার বা হাই টেম্পারেচার যেটাই বলেন, তাতে আমি 10 মিনিট এটাকে পুরো স্টিম করব। দশ মিনিটের জন্য মাইক্রো ওভেনটাকে এই জলটা ভেতরে গরম হতে দেব। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে মাইক্রো ওভেনে কি স্টিলের বাসনপত্র ব্যবহার করা যায় বা অ্যালুমিনিয়ামের বাসনপত্র ব্যবহার করা যায়। মাইক্রো ওভেনে অবশ্যই যায়, কিন্তু মাইক্রো মোডে যায় না। মাইক্রো ওভেনের যে কনভেকশন মোড বা গ্রিল মোডে এই ধরনের অ্যালুমিনিয়ামের বাসনপত্র বা এই ধরনের স্টিলের বাসনপত্র কিন্তু ব্যবহার করা যায়। মাইক্রো মোডে কখনোই স্টিল বা অ্যালুমিনিয়াম ব্যবহার করা যায় না, মানে কোনো ধাতু ব্যবহার করা যায় না মাইক্রো মোডে। সেক্ষেত্রে আপনারা কিন্তু বোরোসিল বা যে কোনো কাঁচের বাসনপত্র বা পোর্সেলেন বা প্লাস্টিকের কোনো কন্টেনার অবশ্যই ব্যবহার করতে পারেন। আমি আগের দিনও বলেছিলাম, আজকে আবারও বলছি, কনভেকশন আর গ্রিল মোডে আপনারা কিন্তু ধাতু অবশ্যই ব্যবহার করতে পারেন। আর যাদের শুধু মাইক্রো ওভেন মানে কনভেকশন বা গ্রিল মোডের ওভেন নয়, তারা কিন্তু কখনোই সেখানে এই অ্যালুমিনিয়ামের বাসনপত্র বা স্টিলের বাসনপত্র ব্যবহার করতে পারবেন না। যে কোনো কাঁচের বাসনপত্র আপনারা কিন্তু যে কোনো মোডে, সে মাইক্রো মোড হোক বা কমিউনিকেশন হোক বা গ্রিল হোক, আপনারা অবশ্যই ব্যবহার করতে পারবেন।
আর মাইক্রোওভেনের সঙ্গে যে সমস্ত বাসনপত্রগুলো দেওয়া হয় সেগুলো আপনারা মাইক্রোওভেনে রান্না করবার জন্য অবশ্যই ব্যবহার করতে পারেন। আর একটা কথা, মাইক্রো মোডে যেমন প্লাস্টিক ব্যবহার করা যায়, কনভেকশনে বা গ্রিলে কিন্তু কখনোই প্লাস্টিকের বাটি বা প্লাস্টিকের কোনো কাপ বা প্লাস্টিকের গ্লাস কোনো কিছু ব্যবহার করবেন না। মাইক্রো মোডে যেমন স্টিল ব্যবহার করা যায় না, অ্যালুমিনিয়াম ব্যবহার করা যায় না, আবার কম্বিনেশন বা কনভেকশন আর গ্রিল মোডে কখনোই প্লাস্টিক ব্যবহার করা যায় না। ক্লিনিং কিন্তু মানে ভেতরের জলটা ভালো মতন গরম হয়ে গেছে, আর 1 মিনিট বাকি আছে। 1 মিনিট কমপ্লিট হয়ে গেলে আমি মাইক্রোওভেনটাকে ওপেন করব, মানে মাইক্রোওভেনটা যখন স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তখনই মাইক্রোওভেনটাকে আমি দরজাটা খুলব। অনেকেই বলেছেন কুলিং এর ব্যাপার নিয়ে, মাইক্রোওভেনে রান্না করবার পর সবসময় চেষ্টা করবেন কোনো পরিষ্কার কাপড় দিয়ে মাইক্রোওভেনটাকে পরিষ্কার করে মুছে সেটাকে আবার আগের মতন করে রাখার। আর যখনই কনভেকশন মোডে বা গ্রিল মোডে আপনারা কোনো কিছু তৈরি করবেন, কনভেকশন মোডে যেমন কেক, কুকিজ বা পাউরুটি তৈরি করবেন, সেই সময় অটোমেটিক কুলিং কিন্তু হয়ে থাকে। মানে মাইক্রোওভেনটা খাবারটা রান্না করবার পর কনভেকশন মোডে বেকিং কমপ্লিট হওয়ার পর অটোমেটিক কিন্তু কুলিং প্রসেসটা চলতেই থাকে। দেখুন এটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, যেটা বলছিলাম, কুলিং প্রসেসটা কিন্তু চলতেই থাকে, তখন কিন্তু পাওয়ার বাটনটা আপনারা কখনোই বন্ধ করবেন না। কুলিং প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তখনই আপনারা পাওয়ার বাটনটা বন্ধ করবেন। এবার এই যে গরম জলটা রয়েছে, ভেতরে কিন্তু পুরো গরম হয়ে গেছে, আর ভেতরে যে ময়লাগুলো ছিল সেগুলো নরম হয়ে গেছে। একটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছি, এই পরিষ্কার সুতির কাপড়টা দিয়ে এই গরম জলটা দিয়ে এবার ভালো করে পরিষ্কার করব। আগে আমি পাল্লাটা মানে ডোরটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর একটা কথা, এই যে টার্ন টেবিলটা রয়েছে, টার্ন টেবিল কিন্তু আপনারা কখনোই মানে এটা ভীষণই গরম হয়ে যায়, টার্ন টেবিল বের করে আপনারা কিন্তু কখনোই কোনো মার্বেলের ওপর বা কিচেনের যে স্ল্যাব আছে তার উপরে রাখবেন না, কোনো কাঠের ওপর রাখবেন। কারণ গরম থেকে ঠান্ডার মধ্যে সঙ্গে সঙ্গে যদি যায় তাহলে কিন্তু টার্ন টেবিল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আর টার্ন টেবিল যদি একবার ভেঙে যায় সেটাকে পাওয়া খুবই মুশকিল। তাই চেষ্টা করবেন টার্ন টেবিলটাকে কোনো কাঠের ওপর রাখার। এবার আমি এই পরিষ্কার কাপড়টাকে দিয়ে ভালো করে ভেতরটা মুছে নিচ্ছি। এই কাজটা কিন্তু আপনারা ভিনেগার দিয়েও করতে পারেন, মানে লেবুর বদলে আপনারা ভিনেগারও ব্যবহার করতে পারেন। আর একটা জিনিস আপনারা ব্যবহার করতে পারেন, যে বেকিং সোডা পাওয়া যায়, খাবার সোডা বা বেকিং সোডা যেটা পাওয়া যায়, সেই সোডাও মধ্যে লেবুর রস, পাতিলেবুর রস বা ভিনেগার মিশিয়েও কিন্তু আপনারা মাইক্রোওভেনটাকে পরিষ্কার করতে পারেন। যদি খুব বেশি তেলচিটে ময়লা হয়ে গিয়ে থাকে মাইক্রোওভেনের, মানে অনেকের মাইক্রোওভেন আছে যেমন অনেক পুরনো, সেই পুরনো মাইক্রোওভেনে যদি খুব তেলচিটে ময়লা হয়ে থাকে সেখানে কিন্তু আপনারা ওই বেকিং সোডা আর ভিনেগার বা পাতিলেবুর রস মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবেন, তারপর পরিষ্কার কাপড় দিয়ে 2-3 বার মুছে নেবেন, মাইক্রোওভেনের সেই তেলচিটে ভাগ কিন্তু একেবারে চলে যাবে। আমি একটা প্লেটের মধ্যে কিছুটা বেকিং সোডা নিয়ে নিচ্ছি, আর এর মধ্যেই নিয়ে নেব কিছুটা ভিনেগার। এরই মধ্যে আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। এবার অন্য একটা কাপড় দিয়ে আমি ধারের যেগুলো তেলচিটে ময়লা আছে সেটাকে পরিষ্কার করে নেব। সবসময় চেষ্টা করবেন মাইক্রোওভেনকে ভালোভাবে পরিষ্কার করে রাখার, তাহলে কিন্তু মাইক্রোওভেনের মধ্যে কোনো পোকামাকড় আসবে না। মাইক্রোওভেনে যদি কোনো তেল মশলা পড়ে থাকে তাহলে কিন্তু আরশোলা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে।
মধ্যে আমি ভিনেগার আর বেকিং সোডা নিয়ে ভালো করে ভেতরটা পরিষ্কার করে নিয়েছি। এবার এই পরিষ্কার সুতির কাপড়টাকে দিয়ে দু তিনবার ভালো করে মুছে নেব। একটু জল বদলে বদলে পরিষ্কার করে মুছে নিতে হবে, কারণ বেকিং সোডাটা পরে সেটা যেন এর মধ্যে আবার পড়ে না থাকে, তাই ভালো করে পরিষ্কার করে মুছে নিতে হবে। দেখুন মাইক্রোওভেনের ভেতর কিন্তু আমাদের পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার পরিষ্কার করব এই টার্ন টেবিলটা, ভীষণই ময়লা হয়ে আছে, এই টার্ন টেবিলটাকেও পরিষ্কার করতে হবে। টার্ন টেবিলের মধ্যে আমি ওই একই রকম ভাবে দিয়ে দিলাম সোডা, ভালো করে সোডাটাকে মাখিয়ে নেব চারিদিকে। প্রথমে ভালো করে মাখিয়ে নিতে হবে। সোডা মাখিয়ে নেওয়ার পর ওই একই রকম ভাবে ভিনেগার দিয়ে দেব। চারিদিকে ভালো করে ভিনেগার আর সোডা মাখিয়ে মিনিট দশেক এইভাবে রেখে দিতে হবে। দশ মিনিট পর এই ধরনের একটা স্কচ ব্রাইট দিয়ে আস্তে আস্তে ঘষে নিতে হবে। খুব সাবধানে একটু আস্তে আস্তে ঘষতে হবে, তাহলেই কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। টার্ন টেবিলটা পরিষ্কার হয়ে গেছে, তবে এখনো একটু পরিষ্কার করা বাকি আছে, আর একটু সময় লাগবে পরিষ্কার করতে। কিন্তু এইভাবে যদি আপনারা পরিষ্কার করেন, টার্ন টেবিল কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। মাইক্রোওভেন পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, আর মাইক্রোওভেন যেখানে রাখবেন তার চারপাশটাও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে রাখবেন, তা না হলে কিন্তু পোকামাকড় আসার সম্ভাবনা থাকতে পারে। আমার এই মাইক্রোওভেনটা এলজি কোম্পানির চারকোল মডেল, আর এটা 32 লিটারের, আর মডেল নাম্বারটা আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ অনেকেই আমার কাছে মডেল নাম্বারটা জানতে চেয়েছেন। মাইক্রোওভেন সংক্রান্ত আরো অনেক ভিডিও আমি আপনার সঙ্গে শেয়ার করব। আজকে মাইক্রোওভেন কিভাবে পরিষ্কার করতে হয় সেটা শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।